হ্যালো বন্ধুরা, আমি অনিক আহমেদ আছি তোমাদের সাথে। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি অনেক মজার একটি বিষয়। বিষয়টি হচ্ছে তোমরা কীভাবে তোমাদের জিমেল ফ্রি কোনো নেট ছাড়া চালাতে পারো। তো চলো বন্ধুরা, আমরা দেখি কীভাবে ফ্রি নেট চালানো যায়। তোমাদের কম্পিউটারে ফ্রি জিমেল চালানোর জন্য তোমার কম্পিউটারের গুগল ক্রোম সফটওয়্যারটি থাকা লাগবে। এই সফটওয়্যারটি থাকলেই তুমি অনায়াসে ফ্রি কোনো ইন্টারনেট ছাড়াই জিমেল ইউজ করতে পারো। তো চলো বন্ধুরা, আমরা দেখি। প্রথমে আমরা যাব গুগল ক্রোমে, এখান থেকে জিমেলে। সরি, গুগলে যেতে হবে, google.com। এখান থেকে তোমাকে লিখতে হবে জিমেল অফলাইন। জিমেল অফলাইন লিখে সার্চ দিলে তোমরা একটু নিচে নেমে দেখবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই সার্চ রেজাল্টে ক্লিক করলেই এখান থেকে তোমরা শুধু অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করে অ্যাড অ্যাপে ক্লিক করতে হবে। এখানে চলে এসেছে আমার গুগল জিমেল ক্রোম, জিমেল অফলাইন। এখান থেকে আর একটু কাজ করতে হবে, সেটি অনলাইনে কাজ করতে হবে। তোমার জিমেল অ্যাড্রেসটি এখানে ইনপুট দিতে হবে। আমি আমার জিমেল অ্যাড্রেসটি ইনপুট দিলাম। তার আগে বলে রাখি, আমার এই গুগল অফলাইন এই সফট অ্যাপটি আর চালু করা ছিল, ইনস্টল দেওয়া ছিল। সো আমার এখানে একটি করা লাগতো, সেটি আসেনি, ওটাও করা ছিল, সেজন্য আসলো না। তোমরা যখন অ্যাড করবে জিমেল দেওয়ার পরে, জিমেল অ্যাড করার পরে একটি মেসেজ আসবে। ওখানে মেসেজে দেওয়া থাকবে অ্যালাউ মেল ম্যানেজ। ওখান থেকে অ্যালাউ জিমেল অফলাইন দিলেই দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে এমন এক এনভায়রনমেন্ট চলে আসবে, এখান থেকে তুমি এটা হয়ে গেল। এখন আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটি অফ করি। ইন্টারনেট কানেকশনটি আমি বন্ধ করে দিলাম। সরি, আমার দেরি হচ্ছে কম্পিউটারে। হ্যাঁ, হয়ে গেছে। আমি এক কাজ করে আমার মডেমটি খুলে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার মডেমটি একেবারে আমি খুলে ফেলেছি। তুমি এখান থেকে এখন তুমি যা চাও সেটি করতে পারো। তুমি এখান থেকে প্রমোশনসে যেতে পারো। এখান থেকে এখানে কয়েকটি মেল আছে, সেগুলো সবগুলো তুমি চেক করতে পারো। এগুলো থেকে তুমি যদি মনে করো যে এই মেলটি আমি রিপ্লাই দেব, তাও দিতে পারো। মেলটি রিপ্লাই দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করে সেন্ড করলেই তোমার রিপ্লাই হয়ে যাবে। এখন চলো দেখি আমরা কিভাবে নতুন মেইল এখান থেকে ক্রিয়েট করতে পারি। নতুন মেইল ক্রিয়েট করার জন্য
তোমাকে যা করতে হবে সেটি হচ্ছে এই যে এই কলামের এই অংশটি, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এমন একটি বক্স আসবে, এখান থেকে তোমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। জিমেল অ্যাড্রেস মানে সাধারণত যেই মেলগুলো যেভাবে মেলগুলো পাঠাও ঠিক সেই রকম ভাবে মেল পাঠাতে পারবে। এখান থেকে তোমাকে জাস্ট সেন্ডে ক্লিক করতে হবে। তো দেখো এখানে তোমার এই যে এখানে বলছে আউটবক্স, এই মেলগুলো সবগুলোই আউটবক্সে জমা হয়েছে। আউটবক্সে দেখো দুইটা আমি মেল পাঠাইছি। এখন তোমাদের একটু ক্লিয়ার করে দেখাই, এই ক্লিয়ার করি, তুমি যে মেলগুলো পাঠালে এই মেলগুলো এখন যায়নি, মেলগুলো রেডি হয়ে আছে। তুমি যখনই তোমার নেট কানেকশন অন করবে বা নেট কানেকশন দিবে তখনই এই মেলগুলো মানে ডেলিভারি হয়ে যাবে, চলে যাবে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, তাহলে এগুলো অফলাইন হলো কী করে? এটি অফলাইন হওয়ার কারণ তুমি এই মেলটি অনায়াসে পাঠাতে পারো। ধরো তোমার নেট কানেকশন নেই বা নেট কম আছে, মেগাবাইট কম আছে, সেক্ষেত্রে তুমি তখন এইগুলো ইউজ করতে পারো। এগুলো ইউজ করার এই অ্যাপটি ইউজ করতে পারো। তো চলো বন্ধুরা, আমরা অনলাইন জিমেলে দেখি আমরা যে মেলগুলো পাঠাইছি সেগুলো গেছে কিনা। একটু ওয়েট করো বন্ধুরা, আমার মডেমটি খুলে ফেলেছিলাম, মডেমটি একটু কানেক্ট দিয়ে নিই। দেরি হওয়ার জন্য সব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। কানেক্ট হয়েছে, এখন চলো আমরা জিমেলের অনলাইন ভার্সনে যাই। জিমেলের অনলাইনে যে আমরা দেখো এখানে যে আমরা যে সেন্ড করছি, দুইটা মেল সেন্ড করছি, দেখি দুইটা মেল সেন্ড আইটেমে আছে কিনা। সেন্ড দেখো বন্ধুরা, আমরা যেটি প্রথমে সেন্ড করছি টেস্ট টেস্ট মেল, সেটি এখানে চলে আসছে। আর যে আমরা একটি রিপ্লাই দিছি সেটি কিন্তু এখানে চলে আসছে। দেখো বন্ধুরা, এই যে এটি হচ্ছে আমরা মেলটি পাঠাইছি, এটি হচ্ছে এটি, আর আমরা যেটি রিপ্লাই দিছি সেটি হচ্ছে এই যে এইটি, এই মেলটি আমরা রিপ্লাই দিছি সেটিও কিন্তু সেন্ড আইটেমে অ্যাড হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে ভিডিওটি বুঝতে সমস্যা হয়ে থাকলে আমাকে কমেন্ট করো, আমার ভিডিওতে কমেন্ট করো। আর আমি যদি তোমাদের কোনো নলেজ বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।
আরেকটি কথা বলে রাখি, আমার আমি তোমাদের যে ভিডিওগুলো দেই সেগুলোতে আমি অনেক রেসপন্স পাই, এজন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আসলে বলবো কি, রেসপন্স না পেলে কিন্তু কোনো কাজেই সফল বা মনোযোগ থাকে না। তো আমি এখন পর্যন্ত যে ইমেলগুলো পাঠাইছি বা আমার যেই ভিডিওগুলো দিছি ইউটিউবে আমার চ্যানেলে, সবগুলোতে আমি অনেক রেসপন্স পাইছি, সেজন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।